সবাইকে জানাই শুভ মহা অষ্টমী। অনেক বছর বাদে এরকম টাইমে অঞ্জলি দিচ্ছি, আমার মানে মনে পড়ছে না লাস্ট কবে এত ভোরবেলা উঠে অঞ্জলি দিয়েছি। ফুলকপি আর রসগোল্লা দিয়েছে, আরো কিছু আছে বললো পরে। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই শুভ মহা অষ্টমী। এখন বাজে প্রায় ভোর পাঁচটা, আর আপনারা তো জানেন অষ্টমী খুব তাড়াতাড়ি ছেড়ে যাচ্ছে, তো পাঁচটা থেকে সাড়ে পাঁচটা এই টাইমের মধ্যে অঞ্জলি দিতে হবে। আমাদের যে ব্লক আছে সেখান থেকেও সেটাই জানিয়েছে। তো আমি উঠে জাস্ট রেডি হয়েছি, মোটামুটি ওই ভোরবেলা যেটুকু রেডি হওয়া যায়। রিদ্ধি রেডি হচ্ছে, মামবাবাই রেডি হচ্ছে, এবারে আমরা যাব অঞ্জলি দিতে একে ব্লকে। আমাদের এখানেই যে একে ব্লক আছে ওখানেই যাব। তো এখান থেকে অষ্টমী স্পেশাল ব্লক স্টার্ট করছি, আপনারা দেখতে থাকুন। আর প্লিজ শুরুতেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। এই জাস্ট আমরা বেরোচ্ছি একদম ভোরবেলা, বহু দিন পর ভোরবেলার অঞ্জলি দিতে যাচ্ছি। বলো, লাস্ট কিছু বছর তো আমরা সেই বেলার দিকেই অঞ্জলি দিতাম। হ্যাঁ, প্রত্যেকবার বেলার দিকেই যাই। আমি তো মানে কত দিন মানে লাস্ট যে কবে এত মানে ভোরবেলাতে গেছি যাই না। তো যাই হোক, আজকে যাচ্ছি বহু বছর পর। চলো, মামার ভাইও যাচ্ছে আমাদের সাথে। এই যে এরকম পুজো তাই যেতে হচ্ছে, ভালোই লাগছে আমাদের। হ্যাঁ, এই যে বাবাই, সবাই রেডি, চলো। আমাদের পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে অঞ্জলি, বলেছে সাড়ে পাঁচটার মধ্যে শেষ হবে, তারপরে তো কিছুক্ষণ পরেই সন্ধি পুজো শুরু হয়ে যাবে, তার অঞ্জলি হবে তারপরে সাড়ে সাতটায়। আমরা প্রায় এসে গেছি, এই যে সামনে হরশ্রী, মা, বাবাই তিনজনেই হাঁটছে। এখনো লাইটগুলো নেভাইনি, এখনো সব দেখছি জ্বলছে, মানে প্রায় অলমোস্ট সকাল হয়ে গেছে। বাট ভোরবেলাতে যেতে কিন্তু খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। অনেক বছর বাদে এরকম টাইমে অঞ্জলি দিচ্ছে, আমার মানে মনে পড়ছে না লাস্ট কবে এত ভোরবেলা উঠে অঞ্জলি দিয়েছি। জেনারেলি বেলার দিকে ঢাকের আওয়াজ পাওয়া যাচ্ছে। পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে অঞ্জলি হবে অষ্টমীটা। রাস্তাঘাট দেখুন পুরো ফাঁকা, মানে শুধু আমি এতটা এলাম, জাস্ট আমরা চারজনেই হাঁটছিলাম। আমি হ্যাঁ, এইখানে তো পুজো হচ্ছে বলে প্যান্ডেলের এখানে তো লোক থাকবেই। এবার অঞ্জলি স্টার্ট হবে, প্রচন্ড ভিড় হয়ে গেছে। এই জাস্ট অঞ্জলি দেওয়া শেষ হলো, ঠিক আছে, এবার সন্ধি পূজা আরম্ভ হয়ে যাবে। একদম অষ্টমীর তিথিতে অঞ্জলি দিয়েছি, এই যে ব্যাকগ্রাউন্ডে মাইক বাজছে। সাড়ে পাঁচটার মধ্যে শেষ করতে হলো, আমাদের ঠিক মতো হয়ে গেছে, অঞ্জলি হচ্ছে নেক্সট ব্যাচে। আমি একটু চা টা খাবো, তারপর বাড়ি যাবো। অঞ্জলি দিয়ে এসে তো আমরা পুরো ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অত প্রায় সাড়ে তিনটে পৌনে চারটের সময় উঠেছি, শাড়ি পরেছি, রেডি হয়েছি, অঞ্জলি দিতে গেছি, খুব টায়ার্ড ছিলাম, এসে একদম ঘুমিয়ে পড়েছিলাম। যাই হোক, তারপর উঠে ব্রেকফাস্ট টেকফাস্ট করলাম, তারপর ব্লগটা এডিট করছিলাম, আমাদের ষষ্ঠীর ব্লগটা। তো যাই হোক, এখন যাব হচ্ছে একে ব্লকে আবার। আজকে আমাদের ওখানে খাওয়া আছে, তো ওখানে খেতে যাব। আবার রিদ্ধি গেল মামকে দিতে, এখান থেকে এইটুকু, আর প্রচন্ড রোদ দূর, ওই জন্য মামকে বাইকে করে রেখে আসছে, আবার আমাকে নিয়ে যাবে। তো আজকে তো প্রচুর কিছু ছিল মেনুতে, যতদূর আমার মনে আছে মেনু তার আগেই শেয়ার করে দিয়েছিল, লুচি, ছোলার ডাল, ফুলকপির তরকারি, মিষ্টি, চাটনি, পাই সব ছিল। আপনাদের দেখাবো খেতে যাই আর কি। তো এখন হচ্ছে একে ব্লকে খেতে যাব, আবার আসব। এসে সন্ধেবেলা আমাদের প্ল্যান হচ্ছে আবার আর কি বেরোনো, মানে এই নিউ টাউনের আশেপাশে ঠাকুর দেখবো,
বাই মামকেও নিয়ে যাব, এরকমই ইচ্ছা আছে। তো দেখা যাক, আপনারা দেখতে থাকুন, আর এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। এই বেরোলাম বাইরে, বিভৎস রোদ্দুর, বিভৎস মানে বিভৎস, বাট ভালো, বৃষ্টির থেকে রোদ্দুর ভালো। আর এই যে রিদ্ধি মামকে দিয়ে আবার আমার জন্য এসে ওয়েট করছে, এবার আমাকে নিয়ে যাবে। এত রোদের মধ্যে প্রথমে ভাবলাম যে তিনজনে হেঁটেই যাবো, না সানগ্লাস আর পরিনি এখান থেকে এইটুকু, তাও দেখলাম যে এত রোদ, তার থেকে ভালো একজন একজন করে এসে বাইকে করে ফেরার সময় তাই হবে, একজন একজন সময় তাই হবে। চলো চলে এসেছি, সামনে দেখছি তো সবাই বসে আছে, খাওয়া দাওয়া মনে ওই দিকে কোথাও হবে চেয়ার টেবিলে, জানি না, মামও বসে আছে সামনে, দেখা যাক কখন খাওয়া স্টার্ট হয়। এই যে এসছি খাওয়ার জায়গাতে, মাম বলছে সবার নাকি খাওয়া হয়ে গেছে আমাদের বাড়ি। এই যে এইখানে এখনো হয়নি সবার, অনেকেই খাচ্ছে। আমরা চলে এসেছি খেতে, খাবারও নিয়ে নিয়েছি, এই হচ্ছে ছোলার ডাল, ফুলকপি আর রসগোল্লা দিয়েছি, আরো কিছু আছে বললো পরে দেবো, আপাতত এগুলোই নিয়েছি। আমারও এখানে, আর মা অলরেডি খেতে শুরু করেছে, বাবাই আজকে আসেনি, বাবাই কালকে আসবে, আমরা চারজনে কাল খাবো, আজকে শুধু আমি রিদ্ধি আর মা, আমি স্টার্ট করবো খাওয়া। কেমন লাগছে মাম? আমার এই যে আমি ছোলার ডালটা খেলাম, ভালোই লেগেছে, এবার ফুলকপিটা খেয়ে দেখি, ভালো হয়েছে, আমি খাবো ফুলকপিটা। আর রিদ্ধি এখনো স্টার্ট করেনি, প্রচুর ভিড় হয়ে গেছে, এখনই সবাই এলো মনে হচ্ছে খেতে, অনেকে সবাই খাচ্ছে। আচ্ছা আমাকে দাদা দিয়েছে বোঁদে, এই যে আমাকে, আমি অল্প একটু নিয়েছি চাটনি, রসগোল্লাটা তো আগেই দেখেছিলেন, রিদ্ধিরও তাই, রিদ্ধি একটু বেশি বোঁদে নিয়েছে। আমি মিষ্টি বহুদিন ধরে খাইনি, তো আমি ঠিকই করেছিলাম, পুজোর সময়তে কোনো ডায়েট ফায়েট কিচ্ছু মেনটেন হবে না, তো যতটা খাওয়া যাচ্ছে তো খেয়ে নি, পুজোর কদিন আবার তো শুরু হয়ে যাবে, হচ্ছে সেম জিনিস, তো বোঁদে আমি বেশ একটু নিলাম, কারণ অনেকদিন পর বোঁদে খাচ্ছি, রসগোল্লা একটা দিয়েছে, এই যে রসগোল্লা, বোঁদে, চাটনি। মাম বোঁদে খেয়েছে এখন অব্দি? মাম লুচি খেতে ব্যস্ত, এত ডায়েট করছে যে ওরা কিচ্ছু বাইরে খাচ্ছে না। না না এখন সব খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছে বাইরে, পিৎজা খাচ্ছে, বসুন কম কম, তাহলে আর ডায়েট কি হলো এখন, এরপর ডায়েট শুরু হবে, একটা আপেল, কলা, আমার এখনো ফুলকপি শেষ হয়নি লুচি দিয়ে, তারপরে বোঁদে আর রসগোল্লা এখনো আছে। আচ্ছা জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখানটা সবার সাথে একটু কথা টথা বলছিলাম, পুরো ঘেমে গেছি এত গরম, বাট খাওয়া দাওয়া ভীষণ ভালো, খুবই ভালো হয়েছে, প্রত্যেকটা আইটেম খুব ভালো হয়েছে, সব থেকে আমার ভালো লেগেছে ফুলকপিটা, আমি একটু এক্সহস্টেড লাগছি, বাট প্রত্যেকটা রান্না, লুচি, ছোলার ডাল, ফুলকপি, রসগোল্লা, চাটনি, বোঁদে, ব্যাস। ও হাজমোলা ছিল, মানে হাজমোলা নিতে ভুলে গেছি, চলো হাজমোলা নিয়ে আসি। সত্যি এখানকার ব্যবস্থা খুব ভালো, একদম চেয়ার টেবিলে যত ইচ্ছা আপনি নিতে পারেন, খেতে পারেন, খুব ভালো। আমাদের খাবারগুলো প্রত্যেকটা কিন্তু খুব ভালো করেছে, খুব ভালো করেছে, খুব ভালো লাগছে একদম। আমাদের একে ব্লকের পূজো খুব ভালো হচ্ছে, একদম নিয়ম নিষ্ঠা মেনে, আর নিয়মগুলো খুব ভালো, আর এখানকার লোকজনও খুব ভালো সবার সাথে। আমরা তো জাস্ট আগের বছর এসেছি, আগের বছর খাওয়া দাওয়া হয়নি, জাস্ট ষষ্ঠীতে শিফট করেছি, এবছর মানে দেখছি সবার সাথে মেলামেশা হচ্ছে, বেশ ভালোই লাগছে। আমার চেয়ে রিদ্ধির বেশি চেনা জানা হয়ে গেছে। হ্যাঁ কারণ ওই আমার নামটাই চেনে, মানে হ্যাঁ রিদ্ধি নামটা সবাই চেনে, ওই আমার নামটা, ওই মা যখন কুপন কাটতে এসেছিল তখন আমার নামটা বলেছিল, হয়তো কিছু ভাবে হয়তো চিনে গেছে। তাছাড়া এনারা যারা ব্লকের মেম্বার তারা আমাদের ফ্ল্যাটে দুবার গেছেন, সবাই। আর এইখানে একটা জিনিস ভালো যে মানে এমন না যে সে জাস্ট ওই বলে দিল আর কি পূজোর যে এটা হয়, মানে প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে গিয়ে মানে প্রত্যেকটা খোঁজ খবর নিয়ে সেই অনুযায়ী, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, এটা কিন্তু সব জায়গাতে থাকে না ব্যাপারটা।
সত্যি তো আমার খুব ভালো মানে হ্যাঁ এটা ব্যাপারটা খুব আছে একটা নিজস্ব ব্যাপার বেশ ভালো লাগলো খাওয়া দাওয়া করে কালকে আবার আসবো কালকে দুপুরে খাওয়া আছে কালকে আসবো এখন আপাতত হাজমোলাটা নিয়ে আমরা বাড়ি যাব সন্ধ্যাবেলা আমাদের এই বেরোনো আছে ওই বাবাই মামকেও নিয়ে যাব আশেপাশের ঠাকুর ফাকুর দেখবে এরকমই প্ল্যান আছে আপাতত তারপর ডিনারও আছে দেখা যাক দেখা দেখাতে তো থাকবো আপনারা দেখতে থাকুন গুড ইভিনিং সবাইকে আমরা তো ভালোই আজকে দারুণ লাঞ্চ হয়েছে তারপরে চলে এসেছিলাম রেস্ট নিচ্ছিলাম এখন আবার বেরোচ্ছি বাবাই মাম ঋদ্ধি আমরা চারজনে মিলে একসাথে বেরোচ্ছি এখন এই কাছাকাছি ঠাকুর দেখবো ওই বলাকা আবাসনটা আছে মাম বলছে ওখানে যাবে ঠাকুর দেখতে আগের বছরও গেছিলাম তো এই কাছাকাছি ঠাকুর দেখবো দেখে আমরা যাব ডিনার করতে কোথায় যাব ঠিক হয়নি কোনো রেস্টুরেন্টেই যাব ডিনার করতে তো তারপর বাড়ি ফিরব আমরা চলে এসেছি বলাকার কাছে এখানে জাস্ট গাড়িটা রাখলাম একদম ওই সোজা গিয়ে বলাকা আগের বারও এসেছিলাম আমরা যাব ওখানে ঠাকুরটা দেখতে এখন ঘুগনি খাবে এই যে ঘুগনি নিয়েছে মাম খাবে না মাম দাঁড়িয়ে আছে দুপুরে খুব খেয়ে ফেলেছে হ্যাঁ এটা পুরো একটা মেলা এই যে এখানে স্টল বসেছে এখানে একটা দোকান আছে প্রচুর দোকান আছে ইনফ্যাক্ট তো আমিও একটা কাঠি নিয়ে নিয়েছি ঋদ্ধির থেকে নিয়ে আমি একটু একটু খাবো যদিও দেয় আর মাম পাপড়ি চাট খাবে বলেছিল খুঁজে পাওয়া যাচ্ছে না দুপুরে বেশি খেয়ে ফেলেছে মাম ওই যে যে বলাকার মেলাটা আমি একবার দেখিয়ে দিচ্ছি প্রচন্ড ভিড় প্রচন্ড বাট প্রচুর স্টল বসেছে এমন কিছু স্টল নেই যেটা বসেনি মানে যেরকম মেলায় বসে আর কি খাবার দাবার কানের দুল জিনিস ফুচকা ঘুগনি সব এই যে প্রচুর ভিড় নিউ টাউনের মানে এখানেই সবচেয়ে ভিড় আমাদের গাড়িটা সোজা রাখা আছে ওখানে যাচ্ছি তার আগে আপনাদের মেলাটা দেখিয়ে দিলাম কেউ চাইলে আসতে পারেন মেলাটা অনেক দিন থাকে অনেক বাচ্চাদের রাইড ফাইডেরও ব্যবস্থা হয়েছে বাচ্চাদের রাইড হয়েছে এখানে প্রচুর দোকান আর প্রচণ্ড ভিড় আইডিয়াল মেলা আর কি যেরকম হয় সেরকম খাবারের দোকান রাইড সব বলাকা ঠাকুর দেখা হয়ে গেছে প্রচন্ড ভিড় বাট এখানে বিশাল বড় মেলা বসে বাট মেলায় এত ভিড় যে কিছু দেখ মানে কেনা পসিবলই নয় তো বাই মামকে আমরা একে ব্লকে ড্রপ করে দিয়েছি ওরা এখন ওখানেই টাইম কাটাবে ওরা বেশি ঘুরতে পারবে না এখানে আমরা সিক্স লেনেই আর একটা ব্লকে ঠাকুর দেখতে এসেছি ডিই ব্লক দেখতে পাচ্ছি বাট যে ঠাকুরটা কোথায় এখনো খুঁজে পাইনি মানে প্যান্ডেল অব্দি পৌঁছতে পারিনি পৌঁছলে বুঝবে এক্স্যাক্টলি কোন ব্লকের ঠাকুর এখানে আবার ডিএফ ব্লক মানে ডি এর দিকে কালকে আমরা সি এর দিকে গেছিলাম কাল না পরশু আজকে ডি এর দিকে এসেছি এটা মনে হচ্ছে বিসর্জন ঘাটের রাস্তাটা বিসর্জন ঘাটেরই রাস্তাটা তো এখানে ঠাকুর হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো ঠাকুরটা কোথায় হয়েছে জানি না এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পেলে দেখাচ্ছি তারপরে আবার ডিনারে বিসর্জন ঘাট হ্যাঁ বিসর্জন ঘাটটা দেখাচ্ছি এই যে এই পাশে দেখছেন এইটাই বিসর্জন ঘাট এখানে সব ভাষণ গুলো হয় আমাদের এই যেখানে যা দুর্গাপুজো হয়েছে এই যে পাশটা বাঁধানো ঠাকুর কিন্তু আমরা খুঁজে পেলাম না এদিকে আবার যাচ্ছি সামনে দেখা যাক যেটা পাবো সেটাই দেখবো আচ্ছা আমরা এসেছি একটা ঠাকুর পাওয়া গেছে এটা মনে হচ্ছে ডি ব্লক ডি ব্লক দিয়ে ঢুকলাম এই যে
এখানে সব জায়গাতে কালচারাল প্রোগ্রাম হয় যে কোনো ব্লকে। ওই যে দূরে প্যান্ডেল, প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর লাগছে, নীল রং সুন্দর। চলো দেখা যাক কেমন প্যান্ডেলটা। এদিকে ফাংশন হচ্ছে, পাশে ফাংশন হচ্ছে আর এই পাশে প্যান্ডেল। আচ্ছা, আমাদের আজকের মতো ঠাকুর দেখা ডান। আমরা ভাবলাম এবার খেতে যাব, কিন্তু আমরা যে রেস্টুরেন্টটা ভেবেছিলাম যাব অ্যাক্রস দ্য স্ট্রিট, ওখানে পার্কিং পেলাম না, বিশাল ভিড়, ওর পাশে রেস্টুরেন্টটাও ভিড়। তাই ঋদ্ধি বলছে ও বাড়িতেই অর্ডার করে নেবে, তো বাড়িতে গিয়েই খাবো। তো আজকে বেশ ভালোই কাটলো, স্পেশালি ভোরবেলা উঠে অঞ্জলি দিতে যাওয়া, যেটা বহু বছর পর হলো, এটা আমার খুব ভালো লেগেছে। আমি ভাবিনি অত সকালে উঠে শাড়ি পরে আমি যেতে পারবো, বা সেটাও হয়েছে। তারপরে আমরা দুপুরে আবার একে ব্লকে খেতেও গেছিলাম, সন্ধ্যেবেলাও বেশ বাবাই মামকে নিয়ে বেরোলাম, ঠাকুর দেখলাম, ঋদ্ধির সাথে একটা দুটো ঠাকুর দেখলাম, ভালো কাটলো অষ্টমীটা। কালকে নবমী, যদিও তিথি ওয়াইজ নবমী তো পড়ে গেছে, বাট আমাদের কাছে কালকেই নবমী। কালকের প্ল্যান এখনো জানি না, তবে এই আশেপাশেই থাকবো, দূরে কোথাও যাওয়ার কোনো প্ল্যান নেই। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আমাদের ব্লগটা ভালো লাগে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন। ইনস্টাগ্রাম ফেসবুক দুটো জায়গাতেই আছি, ওখান থেকেও আমাকে ফলো করতে পারেন। আবার চলে আসবো কালকেই আবার নতুন ভিডিও নিয়ে। আজকের মতো গুড নাইট এন্ড টাটা। Fearless.